ସାରା ରାଜ୍ୟରେ ଏସିମାନଙ୍କ ଉପରେ ହେଉଥିବା ଅତ୍ୟାଚାର ଏବେ ବଢ଼ି ବଢି ଚାଲିଛି ଦୁର୍ନୀତି ବିରୋଧରେ ମୁହଁ ଖୋଲିଲେ ଶାସକ ଦଳର ଗୁଣ୍ଡାମାନେ କରୁଛନ୍ତି ଆକ୍ରମଣ ଦିନକୁ ଦିନ ଆଇନଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ବିଗିଡ଼ିବାରେ ଲାଗିଛି ଏହାର ସମାଧାନ ନ ହେଲେ ଆଗାମୀ ଦିନରେ ବିଜେପି ପକ୍ଷରୁ ଆନ୍ଦୋଳନ କରାଯିବ ଏ ନେଇ ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲା ବିଜେପି ଦେଇଛି ଚେତାବନୀ ତା ସହିତ ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲାରେ ଥିବା ହସ୍ତତନ୍ତ ଉପନିର୍ଦ୍ଦେଶକକୁ ସହକାରୀ ଉପନିର୍ଦ୍ଦେଶକ କରିଛନ୍ତି ସରକାର ଜିଲ୍ଲା ଦିନକୁ ଦିନ ଉନ୍ନତି କରିବା ବଦଳରେ ଜିଲ୍ଲାରେ ଦୁଇ ଦୁଇ ଜଣ ଟାଣୁଆ ମନ୍ତ୍ରୀ ଥାଇ ମଧ୍ୟ ଅବନତି କରୁଛି ଯାହାକୁ ବିଜେପି ପକ୍ଷରୁ କଡ଼ା ନିନ୍ଦା କରାଯାଇଛି ଏହାକୁ ନେଇ ବିଜେପି ଆନ୍ଦୋଳନ କରିବ ବୋଲି ସିଧାସଳଖ ଦେଇଛି ଚେତାବନୀ ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ତିରିଶଟା ଜିଲ୍ଲାରେ ଏସ୍ସି ମାନଙ୍କ ପ୍ରତି ହେଉଥିବା ଅବିଚାର ଅନ୍ୟ ଅତ୍ୟାଚାର ପ୍ରତିବାଦରେ ଆଜି ଆମର ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ବାଳକାଟିରେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଏବଂ ও অন্যান্য এনআর জিএস পয়সা দুর্নীতি উপরে যেতলে প্রত কে সেতার মরণাত্তক আক্রমণ হল জগৎসিংহপুরের মহিলা মানে যেতে ডিমান্ড কলে যে এনআর জিএস টঙ্কা মাত্র বাইশ টঙ্কা আমার আকাউন্ট্রে পড়ুছে তার যেতে সে ব্লক যাই অভিযোগ কে তাহলে মরণাতক আক্রমণ হল এবং এসি সি মোর্চা রাজ্য সভাপতি এবং সমস্ত যাই বহু এসপি দেখা কলাপরে নো আকশন ঠিক সে এস সি এস টি ফাইনে ডেভেলপমেন্ট কর্পোরেসন দশ বর্ষ ভিতরে গোটে টঙ্কা সোসিও ইকোনোমিক অপলিডমেন্ট লাগে নাই দিয়া যায় ষ্টেচুটেৰি বড়ি ষ্টেট এডভাইজৰি এছি এডভাইজৰি কমিটি ফংচন নাই কৰা সমগ্ৰ তিৰিছ জিলাৰে আপোনালোকৰ যেন এছ চি মেটৰ্ছ এট্ৰ মেটৰ্ছ বুজবাৰ লাগি ডিষ্ট্ৰিক্ট লেবেল মনিটৰিং ভিজিলেন্স মনিটৰিং কমিটি অঁ সেইটা বি ফংচন নাই কৰা মোটামোটি ভাৱেৰে যেন এছ চি মানৰ ভোট আজি একৈছ বৰ্ষ চৰকাৰ অজেডি ৰ নেতা বিজেডি চৰকাৰ তাৰপিছত অত্যচাৰ কৰিছে তাৰ প্ৰত্যাদৰে আজি আমাৰ সমেতি শুনিলি মোস্ট ইম্পর্ট্যাট আছে বিষয় হল সোনপুর এডিটি অফিস ডেপুটি ডাইরেক্টর টেক্সটাইল কে এসেট্যাঁ ডাইরেক্টর টেক্সটাইল করে দিয়েছে ডিগ্রেড করা হয়েছে দুই হাজার আটের ডেপুটি ডাইরেক্টর নোটিফিকেসন হয়ে আজ এগারো বর্ষ তের বর্ষ পরে কারণ ওয়ার্কলোড কমি কমিগাল সোনপুর জেলার হন্ড্রেড ক্রোর্স অধিক আপনার টেক্সটাইল বিজনেস অভর্স কমিটি পাঁচ তো আমি তার প্রত্যেকের ইমিডিয়েট তার নোটিফিকেশন প্রত্যাহার করা যাব সেগি আজকে আমার সমাধি শুনে